প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি ইংলিশ বিষয়ের একটি রাইম দেখাবো। তোমরা সবাই ইংলিশ রাইম বইটি হাতের কাছে নাও। এই রাইম বইটি তোমরা হাতের কাছে নাও। তোমরা সবাই একটু এই পৃষ্ঠাটি খুলো। গত অনলাইন ক্লাসে আমরা কোন রাইমটি জেনেছিলাম? আমরা জেনেছিলাম যে ক্যান জিন। আমরা এই রাইমটি সম্পর্কে জেনেছিলাম। আজকে জানবো এই রাইমটি সম্পর্কে। আচ্ছা দেখো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি দেখা যাচ্ছে? একজন বৃদ্ধ মানুষ কি করছে? বৃদ্ধ লোক ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বরফের দেশে। বরফের দেশে ঘুরছে। দেখেছো, এই লোকটার নাম হচ্ছে সান্তা ক্লজ। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারীদের ছোট ছোট বাচ্চাদের অনেক মজার একটা জিনিস, এই পুতুলটা, এই মানুষটা। হ্যাঁ, ওরা কি করে? এ কি করে জানো? এই বরফের দেশ, ও বরফের দেশে থাকে। ও কি করে? ছোট ছোট বাচ্চাদের ঘুমের মধ্যে মজার মজার খেলনা দিয়ে যায়, মজার মজার জিনিস দিয়ে যায়, চকলেট দিয়ে যায়, অনেক মজার মজার অনেক কিছু দিয়ে যায়। তাহলে ওর নাম হচ্ছে জিঙ্গল বেলস, ঠিক আছে? তাহলে আজকে আমরা ওর সম্পর্কে জানব। চলো তাহলে, জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। ও ফার্স্ট পার, ইট ইজ টু রাইট ইন এ ওয়ান হর্স ওপেন স্লাই। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল সব জায়গায়। ও ফার্স্ট পার, ইট ইজ টু রাইট ইন এ ওয়ান হর্স ওপেন স্লাই। ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে কি মজা হচ্ছে, হে জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল সব জায়গায়। ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে কি মজা হচ্ছে। এটা হচ্ছে আজকের রাইমের মূল বিষয়। তাহলে আজকে আমরা আবার রাইমটা জেনে নিই। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। ও ফার্স্ট পার্ট, ইট ইজ টু রাইট ইন এ ওয়ান হর্স ওপেন স্লাই। তোমরা কি জেনেছো আজকে? জিঙ্গল বেলস সম্পর্কে জেনে গেছো। তাহলে আজকে আমি মজা করে করে ওর সম্পর্কে আরো একটু তোমাদেরকে জানাই। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। ও ফার্স্ট পার্ট, ইট ইজ টু রাইট ইন এ ওয়ান হর্স ওপেন স্লাই। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল সব জায়গায়। ঘোড়ার গাড়ি চড়ে ঘুরতে কি মজা হচ্ছে। জিঙ্গল বেলস, জিঙ্গল বেলস, জিঙ্গল অল দ্য ওয়ে। ও ফার্স্ট পার্ট, ইট ইজ টু রাইট ইন এ ওয়ান হর্স ওপেন স্লাই। তাহলে আজকে আমরা জেনে গেলাম জিঙ্গল বেলস রাইমটি সম্পর্কে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আগামী অনলাইন ক্লাসে আমি নাইমা ম্যাম তোমাদের সামনে আরও একটি মজার রাইম নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।